আজকে এই বেসরকারি যে হসপিটালগুলোতে কোভিড টেস্টের যে লাইসেন্স দেওয়া হয়েছে এই লাইসেন্সগুলো আমি আমার নিজের এর আগে বক্তৃতাও বলেছি যেখানে অনিয়ম দুর্নীতি আছে যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনায় এই সমস্ত বিবেচনা করা হয়েছে বলেই আজকে যাদের সক্ষমতা আছে যাদের কোভিড টেস্ট করার মতো জনবল আছে যাদের আপনার টেকনোলজিস্ট আছে তাদেরকে অনেককে দেওয়া হয়নি কিন্তু আজকে এই অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন আপনি আজকে মাদকাসক্ত লোককে এই মলম পার্টির লোককে ধরে আপনি ক্রস ফায়ার দিচ্ছেন হয় এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি মাননীয় স্পিকার এখন পর্যন্ত সে কোথায় আছে এই হাসপাতালের যারা পরিচালনা বডি যারা কর্তৃপক্ষ তাদের অগোচরে কি সমস্ত অপকর্ম হয়েছে আজকে এটা এই মানুষের জীবন মরণে সংকটময় মুহূর্তে আজকে এখানে সরকারের জায়গা থেকে আমি মনে করি সুস্পষ্ট এখানে র‍্যাব অভিযান চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এতে আমরা সন্তুষ্ট নই এইরকম ব্যক্তিদেরকে আমি মনে করি বাঁচিয়ে রাখা উচিত নয় তাদেরকে ক্রস ফায়ার করে দেওয়া উচিত যে মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন এবং যে পত্রিকা তিনি দেখিয়েছেন তবে উনি এটা বলতে ভুলে গেছেন যে তথ্যগুলি যেটা দিলেন এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই ধরেছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন তারা কি অন্য কেউ জানায়নি এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি এটা ব্যবস্থা নিয়েছে র‍্যাব গেছে সেখানে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে স্পিকার যে একটি প্রশ্ন টক অফ দ্য কান্ট্রি যে আমাদের এই এই সংসদের মাননীয় একজন সদস্য পাপুল আজকে কিন্তু সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সে আপনার কুয়েতের নাগরিক হিসেবে সেখানে গ্রেপ্তার হয়েছে তা আজকে যদি সে সত্যি কুয়েতের নাগরিক হিসেবে গৃহীত গ্রহণ করে থাকে তাহলে এ ব্যাপারে মাননীয় স্পিকার আপনি সুস্পষ্ট ব্যাখ্যা আপনাকে দিতে হবে কারণ যে নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী এটি তথ্য সংগ্রহ করেই তো বলেছেন ইমিগ্রেশনে সে যে পাসপোর্ট ব্যবহার করে সে কুয়েতে গিয়েছে নিশ্চয়ই সরকারি পাসপোর্টে উনি পরিষ্কার আজকে সমস্ত পত্রিকায় নিউজ আছে সরকারি পাসপোর্ট নয় তাহলে পরে সে নিঃসন্দেহে আপনার বিদেশি নাগরিক এবং বিদেশি নাগরিক হিসেবে সে স্যারেন্ডার করে নাই তথ্য গোপন করেছে নির্বাচনের সময় এবং আজকে সে এই অপকর্মের সাথে জড়িত হয়েছে সুতরাং এ ব্যাপারে আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আপনার আমি আশা করব মাননীয় স্পিকার এ ব্যাপারে আপনি সুস্পষ্ট আপনার জায়গা থেকে ঘোষণা থাকা দরকার মাননীয় স্পিকার আজকে আমরা সত্যিকার অর্থে এই যে চরম একটি করোনাকালীন সময়ে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা আমাদের শেষ হচ্ছে না আমি গত পার্লামেন্টের সম্পূরক বাজেটের অধিবেশনে বক্তব্য বাজেট বক্তৃতা যেটি বলেছিলাম যে আজকে স্বাস্থ্যখাতের যে বেহাল দশা স্বাস্থ্য অধিদপ্তরের যে বেহাল দশা এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের পথটিকে উপযুক্ত ব্যক্তি এখানে দায়িত্ব দেন গতকালকে মাননীয় স্পিকার এটি আজকে সারা বাংলাদেশের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু যে গতকালকে ঢাকায় রাজধানীর মতো একটি হসপিটাল রিজেন্ট হসপিটাল সেইখানে আজকে করোনা চিকিৎসার ভুয়া প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এক দুটি নয় 600-এরও অধিক 6000-এর অধিক এবং সরকারের কাছে টাকা দাবি করেছে মাননীয় স্পিকার আজকে যে কারণে দেখেন এখানে মানব জমিনে এখানে পরিষ্কার লেখছে আজকে চীনের ফ্লাইট বন্ধ ইতালির ফ্লাইট বন্ধ বাংলাদেশ থেকে যে সমস্ত আপনার আমাদের প্রবাসী বা বাংলাদেশ থেকে যারা বাইরে যাচ্ছে ওই বিমানবন্দরে গিয়ে নামার পর যখন তাদের আপনার ওই র‍্যাপিড টেস্ট করা হচ্ছে তারা করোনা সংক্রান্ত যে কারণে ওই সমস্ত দেশে আজকে বিমান বন্ধ হয়ে গেছে এত বড় অপরাধের সাথে জড়িত যেখানে আমরা বারবার বলে আসছি এবং এই লাইসেন্সটি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আজকে আমরা বারবার বলেছি যে আজকে এই বেসরকারি যে হসপিটালগুলোতে কোভিড টেস্টের যে লাইসেন্স দেওয়া হয়েছে এই লাইসেন্সগুলো আমি আমার নিজের এর আগে বক্তৃতাও বলেছি যেখানে অনিয়ম দুর্নীতি আছে যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনায় এই সমস্ত বিবেচনা করা হয়েছে বলেই আজকে যাদের সক্ষমতা আছে যাদের কোভিড টেস্ট করার মতো জনবল আছে যাদের আপনার টেকনোলজিস্ট আছে তাদেরকে অনেককে দেওয়া হয়নি কিন্তু আজকে এই অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন আপনি আজকে মাদকাসক্ত লোককে এই মলম পার্টির লোককে ধরে আপনি ক্রস ফায়ার দিচ্ছেন হয় এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি মাননীয় স্পিকার এখন পর্যন্ত সে কোথায় আছে এই হাসপাতালের যারা পরিচালনা বডি যারা কর্তৃপক্ষ তাদের অগোচরে কি সমস্ত অপকর্ম হয়েছে আজকে এটা এই মানুষের জীবন মরণে সংকটময় মুহূর্তে আজকে এখানে সরকারের জায়গা থেকে আমি মনে করি সুস্পষ্ট এখানে র‍্যাব অভিযান চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এতে আমরা সন্তুষ্ট নই এইরকম ব্যক্তিদেরকে আমি মনে করি বাঁচিয়ে রাখা উচিত নয় তাদেরকে ক্রস ফায়ার করে দেওয়া উচিত
তার কারণ এখানে আজকে এতগুলো মানুষের জীবন 600 মতো সার্টিফিকেট দিয়েছে, গোটা 6000 গোটা বাংলাদেশ আজকে করোনা বিস্তার লাভ করছে এই সমস্ত অপকর্মগুলোর কারণে। আপনি এরপরও যদি মাননীয় স্পিকার এই জায়গা থেকে মাননীয় সংসদ নিয়ে দেখেন আছেন, উনি রাত দিন পরিশ্রম করছেন, উনি রাত দিন বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করছেন, এই ঘোষণাগুলো আজকে শুধু ঘোষণাই থেকে যাচ্ছে, কার্যকর হচ্ছে না। কারণ কি? যে মাঠ পর্যায়ে ব্যাপক দুর্নীতি, ব্যাপক অনিয়ম। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি আজকে এই করোনা আক্রান্তদের জন্য বিভিন্ন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন। আজকে মাননীয় স্পিকার দেখেন কালের কণ্ঠের প্রথম নিউজ যে 50 লক্ষ পরিবারকে আমরা আর্থিকভাবে সহায়তা কর্মসূচি ঘোষণা করছি, সেই ক্ষেত্রে কারা তালিকাগুলো করছে? ওই তৃণমূলের আপনার যারা নির্বাচিত চেয়ারম্যান মেম্বার তারাই। আমি আমার বাজেট বক্তৃতায় বলেছিলাম যে এই ব্যক্তিরা আপনার সব চোর দুর্নীতিবাজ, এরা প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে এসছে, এদেরকে যে আপনি তালিকা করালে স্বচ্ছ হবে না, এখানে সেনাবাহিনী নিয়োগ দেন। তার কারণ এটা যদি দীর্ঘস্থায়ী হয়, এই দীর্ঘস্থায়ী হলে আমাকে বলতে দিন, আজকে আমাকে বলতে দিন, আমি অনুরোধ করবো আপনাদেরকে। এইখানে দেখেন কালের কণ্ঠে, কালের কণ্ঠে আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, এইখানে বড় দুর্নীতির ছক, নগদ সহায়তার তালিকা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন। আমার বক্তব্য নয় মাননীয় স্পিকার, আমি আপনাকে বলছি আমার বক্তব্য নয়, এটা একেবারে প্রতিবেদন। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে 50 লক্ষ প্রান্তিক মানুষের মধ্যে 28 লক্ষ তালিকায় গরমিল, নাম আছে সরকারি কর্মচারী, সঞ্চয়পত্রের মালিক, পেনশনভোগীদের 695 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, জালিয়াতি ধরা পড়া প্রায় 5 লক্ষ লোকের তালিকা রয়েছে। মানে স্পিকার, এটা আমার কথা নয়, এই পত্রিকার প্রথমে হেডলাইন করেছে। যদি এই অসত্য তথ্য প্রকাশ করে থাকে, আপনারা এখানে আমার বাধা দিচ্ছেন, আপনি অসত্য পত্রিকার বিরুদ্ধে মামলা করেন, এটা অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে আজকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই আপনার দুঃস্থ মানুষের জন্য, এগুলো স্বচ্ছতার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা তো মাননীয় স্পিকার এগুলোর জন্য বলছি না যে না, এটা স্বচ্ছতা আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকার দুর্নীতি রোধ কল্পে যে কারণে এটা যদি দীর্ঘস্থায়ী হয় এটার জন্য জি শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি অন্য প্রসঙ্গ নিয়ে আমি পয়েন্ট পাওয়ার কথা বলতাম। আমি মনে করি যে এই বিষয়গুলো এই দুঃসময়ে কঠোর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। কে কোন দলের, কে কোন ব্যক্তির, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নাই, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী, এই জন্য যে মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন এবং যে পত্রিকা তিনি দেখিয়েছেন, তবে উনি এটা বলতে ভুলে গেছেন যে তথ্যগুলি যেটা দিলেন এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই ধরেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন, তারা কি অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে, র‍্যাব গেছে সেখানে, সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সংসদ সদস্য এখানে সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল আমি কিন্তু দেইনি, কিন্তু সে স্বতন্ত্র ইলেকশন, ওই সিটটা আমরা জাতীয় পার্টিকে দিয়ে দিয়েছিলাম, জাতীয় পার্টির নোমান এখানে নমিনেশন পেয়েছিল, তো সে ইলেকশন করেনি, ওই লোক জিতে আসে এবং আবার তার ওয়াইফকেও তো সে যেভাবে হোক বানায়, কাজে এটা কিন্তু আমাদের করা না। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখবো, আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। আর যে হাসপাতালটার কথা বলা হলো সেটা কিন্তু আমরা নিজেরাই তথ্য বের করেছি, প্রত্যেক ব্যাপারে, এবং যে 50 লক্ষ পরিবারকে আমরা যে সহায়তা দেব সেখানে আমরা একটা কাজ করেছি, আমরা কিন্তু কারো তালিকা দেখে তালিকা বানানো হচ্ছে এবং সেই তালিকা 3 দফা যাচাই করা হয়েছে এবং সেই সাথে তাদের আইডি কার্ড, ভোটার লিস্টের নাম এবং তাদের যে ন্যাশনাল আইডি কার্ড সব কিছু মিলিয়ে এই তালিকা আমরা খুঁজে খুঁজে বের করছি। আজকে মাননীয় সংসদ সদস্য যে তথ্যটা দিলেন এই তথ্যটা কিন্তু আমরাই সরকারের পক্ষ থেকে আমরা খুঁজে বের করেছি, শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিল বা মেম্বার বা তাদের তালিকা না, আমরা এটা না ওই যে যাদেরকে আমরা প্রণোদনা দেব সে প্রণোদনার যখন নামের তালিকা এসছে ওই তালিকা ধরে ধরে তাদের ফোন নাম্বার এবং ফোন নাম্বারের রেজিস্ট্রেশন নাম্বার, তাদের যে আইডেন্টিটি কার্ড
এবং এই সব কিছু এখন বাংলাদেশ ব্যাংকে আমাদের একটা সিস্টেম করে রেখেছি, সেখান থেকে যাচাই বাছাই করে করে তারপর কিন্তু আমরা যথাযথ মানে যে পাওয়ার যোগ্য সে যেন টাকাটা পায় সরাসরি তার কাছে আমরা টাকাটা পৌঁছে দিচ্ছি, হয় তার মোবাইল ফোনের মাধ্যমে অথবা তার অ্যাকাউন্টে। এবং এ পর্যন্ত এই যাচাই করতে করতে সময়ও লেগেছে, এখানে অন্য যে নাম টাম আসছে সেগুলো আমরা কেটে সেটে ফেলে দিচ্ছি। তো মাননীয় সদস্যকে বললাম যে যে তথ্যগুলি পত্রিকা লিখেছে প্রত্যেকটা বিষয় আপনি তিনটি বিষয় উল্লেখ করেছেন, মাননীয় স্পিকার মাননীয় সদস্যকে বলবো যে তিনটি বিষয় উল্লেখ করেছেন, ওই তিনটি বিষয় কিন্তু ধরেছে আমাদের সরকার।